ডক্টর জাকির, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে কি সেহরি করার সময় সম্পর্কে কোনো কথা বলা হয়েছে? এখন সেহরির কথা যদি বলতে হয়, এটা শেষ রাতের খাবার, এটা মাঝরাত থেকে শুরু করে ভোর হওয়ার আগে যে কোনো সময়ে খাওয়া যায়। আর পবিত্র কোরআন বলছে, আমি আগেও বলেছি, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 187, তোমরা পানাহার করো যতক্ষণ না রাতের কালোরেখা থেকে সকালের শুভ্র রেখা স্পষ্ট হয়। তাহলে সাহারি মাঝরাত থেকে শুরু করে ভোরের আগে যে কোনো সময় খেতে পারেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের উচিত যতখানি দেরিতে সম্ভব সাহারি করা, ভোর হওয়ার কিছুক্ষণ আগে, এটাই সবচেয়ে ভালো। আর অনেক হাদিসে ওই কথা বলা হয়েছে, একটা হাদিসের উল্লেখ আছে মুসান্নাফ ইবনে সাইবা, হাদিস নাম্বার 9057। একজন লোক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলল যে তার যতক্ষণ পর্যন্ত মনে হয়েছে যে ভোর হয়নি, সে ততক্ষণ সাহারি করেছে, যখনই মনে হয়েছে ভোর হয়ে গেছে খাওয়া থামিয়েছে। তখন ইবনে আব্বাস তাকে বললেন যে তোমার যতক্ষণ মনে হয় ততক্ষণ পর্যন্ত তুমি সাহারি করে যাও। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1921। জায়েদ বিন থাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবীর সাথে সাহারি করার পরে তিনি নামাজ পড়লেন। জায়েদকে জিজ্ঞেস করলেন যে সাহারি আর আজানের সময়ের মধ্যে কতখানি পার্থক্য থাকা উচিত। জায়েদ বললেন, কোরআনের 50টা আয়াত পড়তে যে সময় লাগে ততখানি সময় এটা। এছাড়াও আর একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1918 এবং হাদিস নম্বর 1919। এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী বলেছেন যে যখন তোমরা আজান শুনবে, যখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দিতে শুনবে নামাজের জন্য, যখন তার আজান শুনবে তোমরা কেউ ভুল বুঝো না, মানে তোমরা তখনও পানাহার চালিয়ে যাও যতক্ষণ না তোমরা ইবনে উম্মে মাকতুমের আজান শুনবে, কারণ সে ভোর হওয়ার ঠিক আগে ছাড়া অন্য সময় আজান দেয় না, তার মানে ভোরের আগ পর্যন্ত খেতে পারেন, এটাই সাহারির সময়। এটা অনেক হাদিসই বলছে যতদূর সম্ভব দেরি করে সাহারি করার কথা। এটার উল্লেখ আছে সহিহ আল জামিতে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 2835। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করবে আর দেরি করে সাহরি করবে। এছাড়াও আরও একটা সহিহ হাদিস আছে আল বাইহাকিতে হাদিস নম্বর 8127, যে সাহাবিগণ তারা সবার আগে ইফতার করতেন আর সবার পরে সাহরি করতেন। এছাড়া আরও একটা সহিহ হাদিস আছে আল বাইহাকিতে হাদিস নম্বর 8125, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরাই সবার আগে ইফতার করব এবং সবার পরে সাহরি করব, আর নামাজ পড়ার সময় আমাদের বাম হাতের উপরে ডান হাত রাখব। তাহলে এই হাদিস থেকে জানতে পারি সাহরির সময়টা মাঝরাত থেকে শুরু করে ভোরের আগ পর্যন্ত, তবে সাহরি দেরি করে করাটাই সবচেয়ে ভালো।